শেখাসিনার কালে পিঠ থেকে গেছে তিনি ক্ষমতা ছেড়ে গেলে তিনি জানেন তার দল ছিন্ন ভিন্ন নিচ্ছিন্ন হয়ে যাবে কচু কাটা করবে আওয়ামী লীগের লোকদেরকে কারণ দুর্নীতির এত চরম শিখরে তারা উঠেছে মানুষের মনে জঘন্য বিষক্রিয়ার সৃষ্টি হয়েছে বিষাক্ত সাপের ন্যায় মানুষ তাদেরকে নির্মূল করে ফেলবে কুপিয়ে কুপিয়ে কচু কাটা করবে একথা তাদের নেতা সিনিয়র নেতা তোফায়েল আহমদ বলেছেন দেশ গৃহযুদ্ধের দিকে চলে গেছে একটি গৃহযুদ্ধ অত্যাসন্ন সশস্ত্র বিপ্লব ঘটবে জামাত শিবির বিএনপি মিলে তারা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে তারা সশস্ত্র বিপ্লব ঘটাবে শেখ হাসিনাকে তিন মাসও ক্ষমতায় থাকতে দিবে না দেশের অবস্থা খুবই খারাপ আমি ভবিষ্যৎবাণী করেছি দু সালের মতো নির্বাচন পরবর্তী সময়কে ট্যাকেল দেয়া শেখ হাসিনার দ্বারা সম্ভব নয়